আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে বাংলা, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট। শিরোনামে তোমরা লিখে দেবে পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপান্তর করা। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। তাহলে চলো প্রশ্ন এবং উত্তরটা দেখে নিই। প্রশ্নটি করা হয়েছে যে এখানে তোমরা শিরোনামটা দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া আছে যে বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ তোমাদের বই একটা দেওয়া আছে। বইয়ের 7 পৃষ্ঠায় তোমাদের পড়তে বলছে, 7 পৃষ্ঠা পড়ে সাধু ও চলিত ভাষার আলোচনা পড়তে হবে। পাঠ্য বই থেকে সততার পুরস্কার একটা গল্প আছে, সেই গল্পটা পড়তে হবে। কাজের ধাপ হচ্ছে সাধু ও চলিত ভাষারীতির ধারণা দিতে হবে। সততা পুরস্কার গল্প থেকে 10টি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখাতে হবে। লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য ছকে দেখাতে হবে। তো আমাদের নির্দেশনা ক খ গ ঘ আকারে আমরা লিখব, যাতে স্যাররা খুব ভালোভাবে নাম্বার দিতে পারে। তো এই জন্য আমরা এগুলো আমরা অবশ্যই খেয়াল করব। তো চলো তাহলে আমরা আমাদের কিন্তু ক নম্বরে বলছে সাধু চলিত রীতি ভাষার ধারণা দিতে বলছে। এখানে কিন্তু আমাদের বলেনি যে এখানে একটা ছক আকারে তৈরি করতে, ঠিক আছে? আমাদের জাস্ট খালি এটার ধারণাটা আমরা দিয়ে দিব। সর্বনাম্য ক্রিয়ার পার্থক্য দেখিয়ে উদাহরণসহ সাধু ও চলিত ভাষার ধারণা দিতে পারলে এটা আমাদের হয়ে যাবে। তো চলো তাহলে ক নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, ঘ ঘ এগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখে নিই। যেমন গ আর ঘের মধ্যে 5 থেকে 6টি সর্বনাম বা 5 থেকে 6টি ক্রিয়াপদের পার্থক্য দেখাতে পারলেই আমাদের ফুল মার্ক পেয়ে যাব। তো চলো তাহলে এর উত্তরটা আমরা খাতায় কীভাবে লিখবো ধারাবাহিকভাবে সেটা দেখে নিই। এটি হচ্ছে তোমাদের A4 সাইজের খাতা, যেটা চারদিকে ডাবল মার্জিনে বক্স আকার দেওয়া আছে। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা প্রথমে উপরে লিখে নিবে, পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতির রূপান্তর করা। ক নং প্রশ্নের উত্তর, সাধু ও চলিত ভাষারীতির ধারণা, সাধু থেকে চলিত ভাষার ক্রিয়াপদে রূপান্তরিত হওয়ার সময় অসমাপিকা ক্রিয়ার যে পরিবর্তন দেখা যায় সাধারণত তা ধ্বনির পরিবর্তনে ও বিশ্রুতি নিয়মে অন্তর্ভুক্ত হয়। যেমন বলিয়া সাধু, বলে চলিত ভাষায় ভাবিয়া সাধু, ভেবে চলিত ভাষায় আজকাল সাধু, ও চলিত ভাষায় যে সাহিত্য রচনা হচ্ছে তার লক্ষণাবলী তুলনা করলে এই সকল ভেদাভেদ দেখা যায়। ক এক নম্বরে, দুই ভাষার পার্থক্যের প্রধানত সর্বনাম আর ক্রিয়া রূপের জন্য তাহারা বলিলেন, এটা হবে আমাদের তারা বললেন। সাধু ভাষার কয়েকটি সর্বনাম কালক্রমে পশ্চিমা বঙ্গীয় মৌখিক রূপে কাছাকাছি এসে পড়েছে। রামমোহন রায় লিখতেন, তাহার দিগের তা থেকে ক্রমে তাহাদিগের তাহাদের হয়েছে। এখন অনেকে সাধু ভাষাতেও তাদের লিখেছেন। সর্বনাম আর ক্রিয়াপদ ছাড়াও কতকগুলো অসংস্কৃতি ও সংস্কৃতি শব্দে পার্থক্য দেখা যায়। সাধুতে উঠান, উনান, মিশা, কুয়া, সুতা, চলিতে উঠন, উনন, মিশে, কুয়ো, সুতো, কিন্তু এই রকম বহু শব্দের চলিত রূপই এখন সাধু ভাষায় স্থান পেয়েছে। আজিকালি চাউল, তারপরে আছে একচেটিয়া, লতা নিদিয়া, স্থানে আজকাল চাল, একচেটে লতানে চলছে। সংস্কৃত শব্দের প্রয়োগ উভয় ভাষাতেই অবাধ, কিন্তু সাধারণত চলিত ভাষায় কিছু কম দেখা যায়। এই প্রভেদ উভয় ভাষায় প্রকারগত নয়, লেখকের ভঙ্গিগত অথবা বিষয়ে লঘু গুরুতর গুরুত্বগত। তো খ নং প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই সততা পুরস্কার গল্পটি পড়ে নেবে। খুবই সুন্দর একটা গল্প, খুব মজাদার, খুব মজা পাবে গল্পটা পড়ে। তো তোমরা সুন্দর করে এই গল্পটা পড়ে নিও। নিম্নে সততার পুরস্কার গল্প থেকে সাধুরীতির 10টি বাক্য লিখে চলিত ভাষার রূপান্তর করে দেখানো হলো সাধু ভাষা। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। এটা এখন এই বাক্যটাকে আমরা চলিত ভাষা লিখব। তারপর স্বর্গের দূত আগে, মানে পূর্বের জায়গায় হবে আগে, স্বর্গীয়র জায়গায় হবে স্বর্গের, আগে যে টাকওয়ালা ছিল তাহার না, তার কাছে গেলেন। এইভাবে আমরা লিখে দেব সাধু ভাষায়। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেনের জায়গায় হবে চাইলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। সেও ধবল রোগীর মতো তাকে, তাহার জায়গায় হবে তাকে, কিছুই দিল না। ওকে, তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। এটা চলিত ভাষা হবে। তখন স্বর্গের দূত বললেন, তুমি যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন। অর্থাৎ আমরা নর্মালি যে ভাষাগুলো কথা বলি সেটা চলিত ভাষা, আর সাধু ভাষা হতে একটা সাহিত্যিক ভাষা। সাধু ভাষায় তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি।
তারপর স্বর্গের দূত আগে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি। সাধু ভাষায়, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। চলিত ভাষায়, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে। সাধু ভাষায়, ইহাতে তোমার ভাগ্য খুলিবে, এতে তোমার ভাগ্য খুলিবে। চলিত ভাষায়, খুলবে। সাধু ভাষায় 8 নম্বর এটা বাক্য, যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি। চলিত ভাষায়, যিনি তোমার চোখ ভালো করে দিছেন দিয়েছেন, আচ্ছা দিছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি। সাধু ভাষা, আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। আমি সেই ছাগল বেচার টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি। এটা হচ্ছে চলিত ভাষা। 10 নম্বর বাক্য, সাধু ভাষা, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। চলিত ভাষা, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাদের উপর বেজার হয়েছেন। তো এইটুকু লিখে দিলে তোমাদের 6 নম্বর প্রশ্ন শেষ। এবার 9 নম্বর প্রশ্ন, এই যে লিখিত যে বাক্যগুলো ছিল, এই বাক্য থেকে সাধু চলিত ভাষা সর্বনাম ও সর্বনামের পার্থক্যগুলো দেখাবো আমরা। 5 থেকে 6টি দেখাইতে বলছে, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি দেখানো আছে। সাধু ভাষা ইহার, চলিত ভাষা হবে এর, তাহার, তার, তাহাদের, তাদের, কাহারও, কারো, তাহাকে, তাকে, ইহাতে, এতে। তো ঘ নম্বর এটা এরকম করে শক করে দিবে, কিন্তু ঘ নম্বরে লিখিত 10টি বাক্যের মধ্যে সাধু চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য দেখাবে আমরা। আমরা ক্রিয়া বলতে যেটা কাজ বোঝায়, চাহিলেন, চাইলেন, বলিলেন, বললেন, ফুরাইয়া, ফুরিয়ে, দিয়াছে, দিয়াছেন, দিছে, দিছেন, খুলিবে, খুলবে, ইয়াছেন, ইয়া, ইয়ে, হয়েছেন, হইয়াছেন, হয়েছেন, এইটুকু লিখে দিলে তোমাদের কাজ শেষ। তো এই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট তোমরা সুন্দর করে দেবে। 4টা প্রশ্ন আমরা খুব ছোট করে সাজিয়েছি যাতে তোমাদের কষ্ট না হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশাপাশি শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেই অ্যাসাইনমেন্টটা করে ফেলিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।